আসসালামু আলাইকুম। আপনি যদি ইতালির নাগরিক হন তাহলে $21 খরচ করে আপনি আমেরিকাতে আসতে পারবেন ইতালি থেকে, তার একটা প্রমাণ পাইলাম। আমাদের মাসুদ ভাই কিন্তু এসেছে ইতালি থেকে, তিনি ইতালির সিটিজেন। জি, তো ভাইয়ের সঙ্গে পরিচয় করাই দেবো। প্রথমে পরিচয় করব, আপনার নাম ঠিকানা যদি একটু বলতেন, দেশের বাড়ি কই? আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমার দেশের বাড়ি হলো নোয়াখালী সেনবাগ, এক নম্বর সাদার ভাই ইউনিয়ন। ইতালিতে কত বছর থাকেন আপনি? ইতালিতে আমি 16-17 ইয়ার্স রানিং চলতেছে, 16 ইয়ার শেষ। তো দেশের গ্রিন কার্ড বা পাসপোর্ট? আমার পাসপোর্ট পেয়েছি 5-6 মাস পেয়েছে। আর ওখান থেকে এখানে চলে আসছেন? জি, ওখান থেকে করে। আচ্ছা, সেটা আমরা শুনবো বিষয় আর কি, অনলাইন বিষয় করে চলে আসছে। ভাইয়ের বাড়ি নোয়াখালী? জি, আমার বাড়ি নোয়াখালী। তো সেই বিষয়টা শুনবো, আরো দুইটা ভাই আছে, একটুখানি পরিচয় নিয়ে আসি। ভাই একটু বলতেন। আসসালামু আলাইকুম, আমি রিপন, আমার কাজিন আসলে ও আসছে, ওর নিয়ে একটু ঘুরতে আসছি। তো খুব ভালো লাগতেছে ওর নাকি আমেরিকাতে, অনেকদিন পর আসছে, তো আলহামদুলিল্লাহ খুব ভালো। আমি এখানে থাকি। কত বছর হলো আপনি নিউ ইয়র্কে থাকেন? আমি 19 ইয়ার্স। আমি আবার এনআইপিডি পুলিশ অফিসার। তো আলহামদুলিল্লাহ আমাদের জন্য গর্ব ভাই, তাই না? এনআইপিডি তে জব করেন, আমাদের সঙ্গে দেখে শুনে রাখবেন আমাদের, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, অবিয়াসলি। আমরা এই ভাই, আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম, আমি নিউ ইয়র্কে থাকি। মাসুদ ইতালি থেকে আসছে, আমার ফ্রেন্ড, এবং রিপন এনআইপিডি তে আছে। আমি ইউএসএ তে আসছি, প্রায় 3 বছর শেষ হলো আর কি। আর দেশের বাড়ি আপনার নোয়াখালী? আমার দেশের বাড়ি ফেনী, দাগনভূঞা। ও ফেনী, তো ফেনীর মানুষ পেয়ে গেলাম। ভাই ভাই $21 কিভাবে খরচ করে আমেরিকাতে আসলো আমরা একটু শুনতে চাই ভাই। $350 গেছে, ইন্টারনেট ফোন সেন্টার পার্থক্য বলেন ওয়েদার বা আনুষঙ্গিক অন্য কিছু বিষয় যদি বলতে চান। ইতালি রোমের মধ্যে ওয়েদার প্রায় সেম, বাট নিউ ইয়র্ক অনেক ভালো লাগতেছে আসার পরে। এখানে সব স্পেশালি একটা জিনিস বলেন যে এই জিনিসটা আমার ভালো লাগছে স্পেশালি, কি বলবো, আপনার টাইম স্কয়ার তো বেশি ভালো লাগছে আমার নিউ ইয়র্কে আসে। আচ্ছা, আমাদের নিউ ইয়র্কে জ্যাকসনাইটে যেরকম বাঙালি পাড়া দেখতে পাচ্ছেন, ইতালিতে ওরকম? ইতালিতে আছে, আমাদের বাঙালি জায়গাটির নাম বলেন, তোরফিনাতারা একটা জায়গা আছে, পিয়াসা ভিক্টোরিয়া, তোরফিনাতারা, এই দুই জায়গাতে বাঙালি বেশি রোমে। আচ্ছা আর কি। তো ভাই আমরা ধন্যবাদ জানাচ্ছি, আপনাকে ওয়েলকাম করছি, আবার কবে ফিরে যাচ্ছেন? আমি ফ্রাইডে ব্যাক করতেছি রোমে, ইনশাল্লাহ। আমাদের সঙ্গে শেষ করার আগে ভাই, তো আমি যে কথা বলেছিলাম ভিডিও শুরুতে যে $21 খরচ করে ইতালি থেকে আসা যায়, আপনি যদি ওই দেশের পাসপোর্টধারী বা গ্রিন কার্ডধারী হন, তো সে প্রমাণ কিন্তু আমরা এখানে পেয়েছি। আর সবাই ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করে দিবেন, তাহলে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের নোটিফিকেশনে অটোমেটিক্যালি পেয়ে যাবেন। আপনারা যখন লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম ভিডিও পেয়ে যাবেন। তো আর কথা বাড়াইতে চাইছি না, সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। আমাদের এখানে ঠান্ডা, জানি বাংলাদেশের মানুষ বেশ গরমের ভিতরে আছে, তাদের আপনাদের জন্য দোয়া করি যেন বৃষ্টি তাড়াতাড়ি হোক। তো আমরা সবাইকে একটু টাটা বাই বাই বলে দিই, সবাইকে আল্লাহ হাফেজ, টাটা বাই বাই, থ্যাংক ইউ।